অনেক দিন তো চুরির ব্যবসাটা আমার চলতেছে না, কি করব, কোনো মক্কেল পাইতাছি না। দেখি আশেপাশে পাই নাকি, মক্কেল পাইছি রে, দেখি কিছু পাই নাকি। আমি ভালো আছি, তুমি ভালো আছো? কই যাচ্ছিলাম? আমি তো যাচ্ছিলাম ওদের পূর্ব পাড়াতে, চলো আমরা একটু বিচারটা দেখে আসি, দেখে আসি কেমন বিচার। আচ্ছা চলো, আমরা ওই গ্রামে একটা চোর ধরা পড়ছে, ওখানে বিচার করতে যাচ্ছি। কি কথা বলবেন বলেন? বলো কি বলবো? হ্যাঁ বলে কি বলবেন বলে, এরকম বলতে শুনেন কেন? আসলে তো বলতে তো অনেক কিছু চাই। আপনি বলেন কি বলবেন? আপনি যে ওই বিচার করতে যাচ্ছেন তো তোমার ছোট ভাই, কি করবো আমি? আমি তোমার কি যেন হারাইছে? আমার একটা মানি ব্যাগ হারাইছে, আমি রাস্তায় মোবাইল টিপতেছি, বসে বসে আমার পাশ থেকে মানি ব্যাগটা আপনার সম্পর্কে অনেক বিচারের কথা শুনছি, ঠিক আছে? আমি শুনলাম যে ছেলের অনেক মানি ব্যাগ চুরি করছে, এর বিচার কি আজকে হবে? বিচার আজকে হবে তো, আজকে হাতি কাটে দেবেন নাকি? দাওয়ান গো, দাওয়ান গো, বেড়ার চেহারাটা দেখে সোরের মতো লাগতেছে। ঠিক আছে, চুরি তো চুরি, মানি ব্যাগে আমার অনেক পার্সোনাল জিনিসপত্র ছিল, কাগজপত্র, কার্ড থাকে, টাকাটা তো বড় কথা না, এখন মানি ব্যাগ তো আমার প্রয়োজন ছিল, কিন্তু চুরি তো চুরি, এই জন্য তাকে ধরা হয়েছে। আজকে শুধু মানি ব্যাগ চুরি করে নাই, বুঝছেন, কালকে শুনছি মুখের কাছে ডাব চুরি করছে, পিয়ারা চুরি করছে, এর এই চুরি করে সবার, বুঝছেন, আগে বোর্ডও চুরি করে নিয়ে আসতে গেছিল কিন্তু আবার ধরা খাইছে। তুমি তোমার ভাই তো, তোমার ভাই, এই জন্য মানে তোমার গায়ে লাগতেছে না, বিচার করা লাগবো, হাত কাটা লাগবো, হাত কাটা লাগবো। 15 টাকা চুরি করছে, আপনি হাত কাট করে পজিশন চেঞ্জ হয়ে গেল, বুঝলাম না চেয়ারম্যান সাহেব, আমরা আছি না, দুই দিন পরে যে ছেলেটা যখন হাত থাকবে না তখন তো তোমাদের এই দেখাশোনা করা লাগবে। ছেলেটার ঘরে একটা বউ আছে, বাচ্চা আছে, ছেলেটারে কি তোমরা পারবা? তাহলে কাম করে খেলা, চুরি করে কে, চুরি করে কে, চুরি তো পিসা না, ও তো চুরি পেটের দায়ে করে, তোমরাই তো ওরে চুর বানাইছো, তোমরা যদি কাজ দিতা, তোমরা যদি তারে খেত খামারে কাজ দিতা, ও চুরি করতো?
আচ্ছা ঠিক আছে বিচার করা লাগবো না ভাই চলো চলো এই ভাই ভাই আসেন আর তোমরা তো চাও খালি আসেন চেয়ারম্যান খালি চলো চলো চেয়ারম্যান যে টিপটে গেছে চলো হ্যাঁ চলো বাবু দিয়ে দিয়ে আর আমার বিচার লাগবে না তলে তলে খা দাও আরে যাও না আরে যাও বাবা তুমি যাও ভালো হয়ে যাও যাও হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবারো নিয়ে এসেছি নতুন একটা ভিডিও আর এই ভিডিওতে আমরা দেখাচ্ছিলাম যে ভন্ড চেয়ারম্যানের পরিণতি কি আসলে ভন্ড চেয়ারম্যান আজকের এই যুগে টাকা হলেই বিচারের রায় চেঞ্জ হয়ে যায় মানে টাকার বিনিময়ে বিচারও চেঞ্জ হয়ে যায় আসল অপরাধী কখনো শাস্তি পায় না আর যে কখনো অপরাধ করে না সে অবশ্যই শাস্তি পায় তাই আমাদের উচিত যে এইরকম চেয়ারম্যানের কাছ থেকে সচেতন থাকা আর আমাদের উচিত যে যোগ্য ব্যক্তিকে নির্বাচন করে চেয়ারম্যান বানা এইরকম ভন্ড যদি চেয়ারম্যান আমরা বানাই তাহলে কখনো এর বিচার হবে না আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পাশে থাকা বেল আইকনটি কিন্তু বাজাতে একদম ভুলবেন না ভালো হবে।